ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে এটা আমার পুঁইশাকের চচ্চড়ি আর কি, এই যে আমি পুঁইশাকের চচ্চড়িটা করে নিয়েছি, আর এটা হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলটা হবে, আর এটা শাক ভাজাটা করে নিয়েছি। মাছের ঝোলটা করবো হচ্ছে সব রকমের এই যে সবজি টবজি দিয়ে, শিম আলু বেগুন দিয়ে পাতলা জিরে বাটা ঝোল করবো। এখানে আমি আদা বাটা জিরে বাটা বেটা নিয়েছি, এর মধ্যে টমেটো আর হলুদ গুলো দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আর এখানে আমার ভাতটা হচ্ছে, আমি রান্নাঘর থেকে ইন্ট্রোটা শুরু করলাম, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের তোমাদের খুব 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 ভালো লাগবে, যে যেখান থেকে দেখছো বড়দের নমস্কার, আর ছোটদের আমার তরফ থেকে ভীষণ 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 ভালোবাসা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি কি কি রান্না করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমার আজকে না প্রচণ্ড পরিমাণে বাজার হয়েছে। আর আজকে একটু তোমার মাছের ঝোল আর ভাতটাই করছি আর কি, আর শাক ভাজা চচ্চড়ি এটা তো হয়েই গেছে অলরেডি, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে প্রেশার কুকারে কুকারে আমার ভাত হচ্ছে, একটা সিটি দিলেই আমার অলরেডি ভাতটা হয়ে যায়। আর চলো, আর ওখানে প্রচুর বাসনকুসনও পড়ে রয়েছে, ওই যে বাসনকুসনও পড়েছে দেখতেই পাচ্ছ, ওগুলো একটু ফ্রেশ করে নেবো, ওগুলো একটু মেজে নেবো। তো চলো এবারে সিটিটা পড়বে, তো ভাতটা অলরেডি কিন্তু হয়ে গেছে আর কি, মানে সিটিটা পড়ছে আর কি। তো দেখো, আর প্রচণ্ড না আমার ঠান্ডাটাও একটু লেগেছে, তো মানে সেদিনকে আমি একটু বেসন আর হলুদ মেখেছিলাম, আর মানে একটু ঠান্ডাটা লেগে গেছে আর কি। হচ্ছে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে একটু মাছের ঝোলটা করে নিয়েছি ডোডো শোনার জন্য, ও তো মাছের ঝোলটা অলরেডি খাবেই, তো একটু করে রাখলাম যদি বাচ্চা মানুষ খায় আর কি। হ্যাঁ, সবসময় তো ঝোলটা মানে মাছের ডিমের ঝোলটা তো করলাম, তোমরা তো দেখতেই পেলে, এমনি ও সবজি দিয়ে মাছের ঝোলটা খাবে, এটা হচ্ছে এবেলার জন্য। আর ও বেলার জন্য আমি করে রেখে দিলাম, একেবারে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খেয়ে নিতে পারবে। তো দুবেলা ওকে ভাত দেওয়া হয় আর কি, আর এক এক সময় ওকে একটু স্যান্ডউইচ দেওয়া হয়। সবসময় তো সব বাচ্চারা না মানে খেতে চায় না, যে ভাতটা একটু অ্যাভয়েড করে, মা আমার ভালো লাগছে না ভাতটা। তো গতকাল কালকে যেরকম কি ওকে আমি পাস্তা করে দিয়েছিলাম, আর আজকে ভাবছি ওকে না একটু রুটি করে দেবো, রুটি আর মাছের ওই ডিমের যে ঝোলটা আছে ওটা দিয়েও আরামসে খেয়ে নিতে পারবে। তো তোমরাও একটু ইচ্ছা করবে, মানে আমরা আমাদের যেরকম মুখের একটা স্বাদ আছে, ওরাও তো ছোট বাচ্চা, ওরা তো যেহেতু বলতে পারে না যে আম্মাই আমি এটা খাবো ওটা খাবো। হ্যাঁ, ও তোমাদের তোমাদের মনের মতো না ওদেরকে একটু করে দেওয়ার চেষ্টাটা করবে। আমি যেইটুকুনি পারি আমি আমার বাচ্চার জন্য করে দেওয়ার চেষ্টাটা করি, যেহেতু ওদেরও একটা আমাদের যেরকম মুখের স্বাদ আছে ওদেরও সেরকম একটা মুখের একটা স্বাদ আছে। তো চলো দেখতে থাকো, এখন আমি মাছের ঝোলটা করবো, পুরো টোটাল আমার রান্নাটা হয়ে গেছে। আর প্রেশার কুকারে যে ভাতটা করেছিলাম ওটা এবারে সুন্দর করে আমি ছেঁকে নেবো ভাতটা। এ দেখো আমার ভাতটা, এই যে মারটা গালবো, এ দেখো কতটা জল আছে দেখতে পেয়েছো, কতটা জল আছে, এবার ওটা আমি সুন্দর করে ছেঁকে নেবো, মাতের ভাতের ফ্যানটা আর কি গেলে নেবো আর কি, হয়ে গেল। আর হচ্ছে আমি এবারে মাছের ঝোলটা করবো, তো হয়তো পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না কীভাবে কী করছি না করছি, তোমরা এরকমভাবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোল করছি, মানে মাছের ঝোল মানে শিম দিয়ে আলু দিয়ে, মটরশুঁটি থাকলে আরও ভালো হতো, মটরশুঁটি বা শিম। দেখো না এই শিমগুলো না সব খুলে গেছে, এত কচি কচি শিম, তো ওই জন্য আর কি খুলে গেছে, ওই জন্য বেশি নাড়াচাড়া করছি না যাতে গোটা গোটা থাকে। আর এই যে মাছের ঝোলটা করবো, এই যে বেগুনগুলো তুলে রেখেছি ভেজে, আর মাছের যে এটা কষা কষা একটু হয়ে যাবে, এর মধ্যে কী কী দিয়েছি, শুধু আদা বাটা জিরে বাটা আর টমেটো, ব্যাস আর কিচ্ছু না। আর একটা কি দুটো হয়তো আমি গোটা গোটা লঙ্কাই দিয়েছি, যেহেতু যদি ডোডোসো না খায় ঝালটা যাতে না লাগে আর কি। মশলাটা একদম সুন্দর করে কষা হয়ে গেছে, তেল একদম ছেড়ে দিয়েছে, এবার আমি এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম আর কি, যতটা আমার জল লাগবে আমি ততটাই জল দিয়ে দিলাম। আর ফোটানোর জন্য আমি একটু জলটা দেবো, যেহেতু এই জলটা যেটা দিলাম দুধ এক কাপ আর কি, ছোটো কাপের এক কাপ যেটুকুনি আমি জলটা দিলাম, ওটা হচ্ছে আমার সিদ্ধ হওয়ার জন্য ওই জলটা আমি দিয়েছি। আর এই জলটা থাকবে হচ্ছে আমার, একটু জলটা থাকবে হচ্ছে আমার মাছের ঝোলের জন্য, যেহেতু একবেলা খাওয়া হবে, আর ওবেলা আমরা বেগুন পোড়া আর রুটি করব। আর নামানোর আগে আগে যখন এগুলো দেখবো যে একেবারে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে আমি এই ধনেপাতাটা অ্যাড করে দেবো, দিয়ে দেবো। তো চলো, আমার বাসনটা মাজা হয়ে গেছে, এখানে যেহেতু মশলাটা করছিলাম বলে বাসনটা মাজা হয়ে গেছে, এবার শুধু ধুয়ে ধুয়ে এই গামলাতে আমি রাখবো। তো এই যে পুরো টোটাল আমার মাজা হয়ে গেছে, আর রান্না হয়ে গেলে না আমি পুরো টোটাল রান্নাঘরের রান্নাঘরটা না একদম পুরো ক্লিন ক্লিন করে রেখে দিই আর কি, তাহলে দেখতে ভালো লাগে। আর কোনো তোমার কী বলে টিকটিকি হোক বা আসলা হোক, মানে যাতায়াত করে না আর কি, যদি ময়লা থাকে তাহলে যাতায়াতটা করে, আর যদি দেখে যে না পয় পরিষ্কার আছে
চাটতেও পারে না এবং থাকেও না। তোমরাও চেষ্টা করবে, যাদের বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, রান্নাঘরটা মানে অ্যাটলিস্ট রান্নাঘরটা পয় পরিষ্কার করে রাখার, আর বুঝলে যদি রান্নাঘরটা যদি না পয় পরিষ্কার থাকে তাহলে তুমি যা যা খাচ্ছ এ খাচ্ছ, ধরো রান তোমার যে কোনো বাসন কুসনের ওপর দিয়ে হোক বা তোমার তরকারির ওপর দিয়ে হোক বেয়ে চলে যেতে পারে এই আর কি। ওই জন্য রান্নাঘরটা আমাদেরকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পুরো টোটাল ক্লিন ক্লিয়ার করে রাখতে হয়। তো চলো, এই যে আমি এখন বাসনটা মেজে নিয়েছি, এবার শুধু ধোয়ার পালা। তারপরে রোডোসোনাকে চান করাবো, যেহেতু এখন একটা বাজতে যায়, রোডোসোনাকে চানও করাবো আর ওকে খাওয়াবো। তো রীতিমতো আমার মাছের ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন বেগুন দিয়ে করেছিলাম, বেগুন আর হচ্ছে শিম আর আলু এই সবজি দিয়ে করেছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে ডোডোসোনাকে এইবারে আমি খাওয়াতে বসেছি আর কি। তো ওদিকে ও গান গাইছিল আর কি, আর আমি এদিকে ওর ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর তারপরে চলে গেছিলাম আমি আমার মায়ের বাড়িতে, মানে আমার মা মানে তার বাড়িতে সরস্বতী পুজো আর কি, মানে আমার বাবার বাড়িতে চলে গেছিলাম। তো এই যে নারকেলটা কুয়ে তারপরে আমি দোকানে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা অন্য একটা ব্লগে। তো সরস্বতীর পুজোর ব্লগটা দেবো আর কি, তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে সরস্বতী পুজোর ব্লগটা। আমার বাপের বাড়িতেই পুজোটা অ্যাকচুয়ালি হয়েছে, ওখানেই অঞ্জলিটা দিয়েছি। তো এই যে এখানে ওই দিদা এই যে বাসন কুসন মাজছিলো আর কি, তো দিদাকেও একটু দেখানো হয়েছে, ডোডোসোনা আর কি ভিডিও ক্যামেরাটা করে দিচ্ছিলো। তো দেখো ডোডোসোনা দিদার বাথরুমে যে বাসনটা মাজছিলো আর কি ঠাকুরের, তো সেটাও তুললো। তো চলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর পাশে থেকো, পাশের যে বেল আইকনটি আছে ওটাকে অল করে দিও, তাহলে নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার কিন্তু রীতিমতো নারকেল কোড়াটা কিন্তু অলরেডি শেষের পর্যায়ে আর কি, মানে এই যে সবে কুটতে বসেছিলাম আর কি। তো তারপরে আমার শ্বশুরমশাই ফোন করলো যে দোকানে আসার জন্য, তারপরে আমাকে তাদের রীতিমতো দোকানে চলে যেতে হয়েছে। তো তারপরে আমি বাড়িতে এলাম। তো চলো আজকের মতো এখানেই আমি এখন ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে পরের একটা অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড বাই। আর এই দেখো আমার মা।